মনে পড়ে রুবিরায় কবিতায় তোমাকে একদিন কত করে দেখেছি দেখেছি আজ হয় রুবিরায় ডেকে বলে আমাকে তোমাকে কোথায় যেন দেখেছি দেখেছি মনে পড়ে রুবিরায়। সাক্ষী দিতে উপস্থিত থাকতে বলা হয়েছে। মিস্টার রোজারিও এই কাজে গোপনীয়তা
সাক্ষ্য বটে। মিস্টার রোজারিও আমাকে বলেছিলেন বিচারক হিসাবে আমি যেন ইউরোপের কোথা বজায় কথা দিচ্ছি বিচারক ও সাক্ষী দুটোর কোনোটাতেই আমি নিরপেক্ষতা ও সত্যতা বর্জন করব না। হ্যাঁ আমি কথা দিচ্ছি। এবার শুরু প্রশ্ন করব মোট নম্বর 100 শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠানে। কি ব্যাপার বলুন তো, এই প্রোগ্রামে আমার স্ত্রীকে নিয়ে এসেছেন আমার পারমিশন ছাড়া, আপনার উদ্দেশ্যটা কি? তো ঠিকই বলা, আমার বেগম তার কবি এর পুরস্কার 500,000 আপনারা আপনাদের সম্পর্কে সত্যি বলছেন, তার তো একটা প্রমাণের প্রয়োজন। আর তার একটা বড় প্রমাণ হচ্ছে অন্তত একজন আপনার নিজের ঘরের মানুষ। দ্বিতীয়, আজকের এই প্রতিযোগী যিনি বা যারাই জয়ী হন না সেক্ষেত্রে তাদের ফ্যামিলির মত পাবেন। সোশ্যাল মিডিয়া ওয়েলফেয়ার আয়োজিত আমাদের আজকের অনুষ্ঠান, অনুষ্ঠান শুরুর আগে একটা কথা আপনাদের জানিয়ে রাখা, উত্তরে কেউ 30 নম্বর বা তার কম পেলে আর সেক্ষেত্রে 500,000 পুরস্কার পাচ্ছেন। ওকে, তাহলে শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান সোশ্যাল মিডিয়া ওয়েলফেয়ার আয়োজিত আমাদের আজকের অনুষ্ঠান দ্য উইনার। আমার প্রথম প্রশ্ন মিস্টার রবিউল ইসলাম, বুঝিয়ে দিলাম আমি তো রেডি আছি। থ্যাংক ইউ রবিউল সাহেব। আপনার ফেসবুক প্রোফাইলে দেখা যাচ্ছে প্রচুর পোস্ট, এর মধ্যে কোন পোস্টটা আপনার সবথেকে বেশি লাইক পেয়েছে আপনি জানেন? আজি বিলকুল জানি, 7,500 লাইক করেছে। আর সেটা আপনি কবে পোস্ট করেছেন এটা বলতে পারবেন? আজি বিলকুল বলতে পারবো। বলুন। এই গত মাসের 13 তারিখ। ও ওয়ান্ডারফুল, আমি স্মরণ শক্তি তো অসাধারণ দেখছি। আচ্ছা বাবুল সাহেব, এই পোস্টে যা লেখা আছে সেটা আপনি মনে প্রাণে বিশ্বাস করেন? আজি বিশ্বাস না করলে ফেসবুকে শেয়ার করবো কেন? বিলকুল বিশ্বাস করি। তাহলে এবার আপনি একটা কাজ করুন, আপনি আমি আমার এই মোবাইলটা নিন, আপনি একটা পোস্টটা পড়ে দিন আমাদের বিচারক এবং দর্শক। ঠিক পড়তে হবে এখানে কেন না, আপনার পোস্টটা 7,500 লাইক পেয়েছে। এই পোস্টের জনপ্রিয়তার উপরে আপনাকে 500,000 পুরস্কারের প্রতিযোগিতা নাম পেতেছে। আপনি এখন সেই পোস্টটা পড়তে গেছেন? না, ও এখানে পড়বার কি আছে? হাজার হাজার মানুষ দেখতে পাবেন, 7,500 লাইক পাবেন এবং পোস্ট ফেসবুকে শেয়ার করা যায়। স্বাভাবিক সত্যতার কোন প্রমাণ নিশ্চয়ই আপনার কাছে আছে? আমি কি করে তাহলে অমন একটি তথ্য ছবি সময় আপনি ফেসবুকে পোস্ট করে দিলেন, কত লোক সেটা পড়লো, 7,673 জন তাতে লাইক করলো, আপনি কোনো প্রমাণ দিতে পারবেন? আমি তো ডাউনলোড করেছি তারপর শেয়ার করেছি তাও ইন্টারনেট থেকে। ঠিক একদম, কিন্তু
আপনি আপনার অসুবিধাটা
তার মানে আপনি বলে ঠিক কনফার্ম নো তাই তো না কনফার্ম বাট টাইমটা কনফার্মলি বলতে পারবো না আচ্ছা শরৎবাবু এখন আপনার বয়স কত কেন না না এমনি জিজ্ঞেস আমি যদি বলি আপনার বয়স এখন আপনি প্রমাণ করতে পারবেন যে আপনার বয়স তার মানে আপনার বয়স যে 58 এই বিষয়ে আপনার কাছে একটি নির্দিষ্ট লিখিত প্রমাণপত্র আছে ওই হিন্দু মন্দিরটা কবে মসজিদে রূপান্তরিত করা হয়েছিল তার কোন লিখিত প্রমাণ আছে আপনার কাছে তাই না কোনো না হয় বাদে এবার আসি ওই শিবলিঙ্গে আচ্ছা শরৎবাবু ওই শিবলিঙ্গটা আপনি নিজের চোখে দেখেছেন না আমি দেখিনি তবে বলে শুনেছি অনেকের কথা তাহলে দাদা নিশ্চয়ই দেখেছো নাকি শিবলিঙ্গ না 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 আমার তো মনে হয় সেরকম ব্যাপার নয় কারণ ওরা তো হিন্দু ছিল ওদের তো মসজিদে ঢোকারই কথা নয় দাদা না দেখেই আপনাকে বললেন আর আপনি না আমি তো ছবিতে দেখেছিলাম ওই শিবলিঙ্গের মতন কিছু শিবলিঙ্গের মতো শিবলিঙ্গ নয় যারা আপনার কাছে ছবিটা পাঠিয়েছে তারাও তো হিন্দু তারাও না দেখেই আপনাকে বললো যে ওই ছবিটা ওই মসজিদেরই আপনি সেটা বিশ্বাস করুন আর তুম করে ফেসবুকে একটা পোস্ট করে দিলেন একবারে নিজের মতো করে দৃঢ় বিশ্বাস আসুন এবার আমি আমার মাননীয় বিচারকদের কাছে জানতে চাইব সেকেন্ড রাউন্ডের শেষে আমাদের প্রতিযোগিতার কত নম্বর প্রথমে মিসেস সাতিশ আমি আপনাকে আমার পাঁচ নম্বরে দিলাম শরৎবাবু রসালা
ছোট লেটি চিল্লিয়ে উঠলো লোক ভাইজানকে ছোড় কে ও লেটি করে দিয়া ভাইজান ছেড়ে দিয়া আমি খুব
भैया हिंदू ना खुद करे ना बताइए हिंदू लोग संसार सुधरा है क्या कभी नहीं बाप करेंगे और ना कभी कभी नहीं बाप करेंगे और ना ধাক্কা মেরে
আমার দোকানের ভেতরে ঢুকেছে। আমি ভীষণ ভয় পেয়ে যাই। আমাকে বারবার জিজ্ঞাসা করে আমি এই ছেলে মেয়ে দুটোকে দেখেছি কিনা। আমি কিন্তু বলি আমি ওদেরকে দেখিনি। ওরা আমার কথা বিশ্বাস করে না। ওরা সমস্ত দোকানটা তন্ন তন্ন করে খুঁজে খুঁজে দেখে, আর দোকানে ওদের কোথাও দেখতে না পেয়ে আমার সমস্ত দোকান জুড়ে ওরা ভাঙচুর করতে শুরু করে। ভাঙচুরের আওয়াজে দিদি ঘর থেকে বেরিয়ে আসে। দিদিকে দেখে ওরা দিদির দিকে এগিয়ে যায়। বিশ্বাস করো এখানে কেউ আসেনি। আচ্ছা দিদির কি দোষ বলো? তোমরা দিদিকে ছেড়ে দাও, ওদিকে এগোবেন না। এদিকে এসো না, এদিকে এসো না, আমাকে ছেড়ে দাও।
যদিও এর পেছনে কোনো যুক্তি কিন্তু আমি বুঝতে পারি আপনাদের কারো কোনো আপত্তি আছে নেই তো দিয়েছিলাম আমার কোনো আপত্তি নেই নো অবজেকশন দেন টু বি রিভাইজ ফর তাহলে ফোর ট্রানজিশন শেষে মিস্টার সদর চ্যানেল এবং মিস্টার নোবেল ইসলাম দুজনের নাম্বার 25 এসে দাঁড়ানো স্যার লেটস কাম টু দ্য ফিফথ এন্ড ফাইনাল আপনি ঠিক কিভাবে মরতে পছন্দ করবেন মানে কিভাবে গঙ্গায় ঝাঁপ দিয়ে বা রেল লাইনে গলা দিয়ে অথবা ঘুমের ওষুধ খেয়ে বা গলায় ধরে দিয়ে মানে ঠিক কিভাবে আপনি তো বহুত কিছু কথা বলেন দেখছি আপনার বাড়িতে কোনো খবর দেওয়া যায় কারণ আপনার বাড়িতে যে মোবাইলটা রাখা ছিল সেটা খারাপ হয়ে গেছে আমি ঠিক বলছি রসনা ভাবি রবিউল ভাই কিছু না জেনে তার দেহে হিন্দু রক্ত বহন করেছে আর
আপনি সব জেনে শুনে মিস্টার সরস্বর না এই অনুষ্ঠানে সত্য গোপন করা যাবে না স্পিক দ্য ট্রুথ আদারওয়াইজ সাথী তোমার ওয়াইফ না এলিমি হ্যাঁ জাস্ট তোমাকে আমার সহ্য হচ্ছে না তোমার 5 লাখ টাকাটা বাবা রবিউলকে আমি সীমান্ত আমার সাথে সাবনামও আছে নমস্তে আঙ্কল আব্বা আমরা পালিয়ে এসেছি বাবা কোথায় এসেছি তা তোমাদের জানাতে পারব না আমরা বিয়ে করেছি রেজিস্ট্রি ম্যারেজ সন্ত্রাসবাদীদের কোনো ধর্ম নেই বাবা কোনো ধর্ম রক্তপাত খুন চাই না আব্বা আমাদের কাছে একটাই ধর্ম বাবা মানুষের ধর্ম আব্বা আঙ্কল তোমরা কি আমাদের মেনে নেবে
তোমরা কি আমাদের মেনে নেবে? তোমরা কি আমাদের মেনে নেবে আব্বা? তোমরা কি আমাদের মেনে নেবে বাবা?